नमस्कार बंधुरा बेंगल सबा के स्वागत हमें चले हार्डटक नहीं अपने बंधु राना सर्दार कि आगे जब झमझम बिस्टि हो एक उठन जल देखे मन पड़े जा शैशवे दिनगुल कथा कागजे नौका फाटान कलार भेल तुले सुदूर पाड़ी देवा ना एन से दृश्यगला देखते पाईना मन मध्य कम जान एक आंचल गड़े उठे पुरो से दिनगुल कथा मन पड़त और से जगह दाड़ी आज के हाथ तके मन हो विषय किला उचित से जुड़े हाथ तक आज के विषय हारिए गए सोनाली शैशव स्टूडियो दूजन अभिज्ञ मानूष विशेषज्ञ तक पे साथ ही अनुष्ठान शुरूते ही एकदम छोट दुई बंधुर साक्षात्कार देखो अपने तरा कौन खेलार साथ युक्त शैशवर साथ शैशवर खेलाधूल कतानी पार्थक्य मानसिकतार कतानी पार्थक्य जैक बेंगलोर हाथ पकड़े स्टूडियो आज उपस्थित आई पशे माननीय रक्षण चंद्र मंडल महाशय प्राथमिक विद्यालय शिक्षक एवं विशिष्ट नाट्य व्यक्तित्व उनार ठीक पाशे आछेन गौतम मंडल महाशय विख्यात नाट्य व्यक्तित्व एवं अवसरप्राप्त सरकारी कर्मचारी दुजोके बेंगलोर हाट तके स्वागत जानाच्छि খেলাধুলো করি না এরকম ফুটবল ক্রিকেট এগুলো খেলতে আমাদের কষ্ট হয় আমরা পড়াশোনার আগে মানে মোবাইলের গেম খেলি আর তোমরা কি ডানগুলি কানামাচি মার্কেট খেলা গুলি খেলা এগুলোর নাম শুনেছো হ্যাঁ আমরা ওইসব খেলার নাম শুনেছি বাবা আমাদের কাছ থেকে কিন্তু আমরা কোনোদিন খেলিনি এবং আমার বন্ধুরাও খেলে আমার সামনে এই মুহূর্তে রৌনক সর্দার রৌনক তুমি কি মাঠে গিয়ে ক্রিকেট ফুটবল বা অন্যান্য খেলাধুলো করো আমিও ওইসব বাইরে খেলা করি না হারিয়ে গেছে সোনালী শৈশব এবং একটু আগে ছুটি থাকলে খেলার সাথে পড়ে থাকতাম এবং তারা বলেছে যে আমরা অবসর সময় পেলে মোবাইল গেম খেলি কি বলবেন আপনি আপনাদের শৈশব আর এখনকার শৈশব এই যে আসমান জমিন হারা এই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে আমাদের জীবনটা আমি ছোট্ট একটা চক্কর দিতে চাই যে আমরা প্রথমে সকালবেলা উঠে যে নিম কাঠি দাপো দিয়ে দাপ মাজা তারপরে উঠে ওই হালকা একটুখানি কোনো রকমের টিফিন করে ঘন্টাখানি পড়াশুনো করে তারপর পুকুরের জল তা পুকুরের জলে আমার মনে আছে যে যতক্ষণ পর্যন্ত সেই সেই মুখে দাড়িভোগ না হয়ে যাবে জলে ততক্ষণ পর্যন্ত মানে দাড়িভোগ পর্যন্ত মানে যে ময়লা যতক্ষণ না হয়ে যাবে যতক্ষণ বাইশ থেকে লাঠি নিয়ে মা কাউকারে চলে না আসবে তারপরে বিকাল বেলা তো কোন কথাই নেই একেবারে কানামাজি গুলোচন্ডী মানে একেবারে বিভোর খেলা খেলা মেতে উঠতাম সকালবেলা প্রায় সন্ধ্যেবেলা একটু পড়াশুনো বাস এই আমাদের মোটামুটি এইভাবে আজকের দিন
সামাজিক বাচ্চাদের মধ্যে একটা সমস্যা এর জন্য অবশ্যই তৈরি হচ্ছে। মানে আমরা যে খেলাধুলোর মাধ্যমে যে শারীরিক কষ্ট যে ব্যায়াম সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি যে নানা প্রমাণ মনে থাকবে বা মনে আছে যে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ জয়ন্তী আমরা একেবারে লক্ষ্মী পুজো মতো পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে একেবারে আমরা দল রেখেছি ঘুরঘুরি করেছি আনন্দ করেছি অংশগ্রহণ করেছি। এখন কিন্তু আজকের দিনে কিন্তু সেইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ডক্টরবাবুর কাছে আবারও আসবো, আপনি দারুণ একটা পয়েন্ট আউট করেছেন বিভিন্ন অনুষ্ঠানের কথা, সে তো বটেই, আমরা শৈশব থেকেই ওই সব অনুষ্ঠানগুলোতে জড়িত ছিলাম। আসবো সেই প্রসঙ্গে, তার আগে গৌতম বাবুর কাছে আমার একটা খুব কৌতূহল একটা জিজ্ঞাসা যে ধরুন এখন টেকনোলজির যুগ, টেকনোলজির মায়াজালে বেড়াজালে একেবারে আবদ্ধ শৈশব থেকে কিশোর যৌবন তরুণ সবাই, এবং এই গতিময় যুগে আপনি কেবল টিম বলুন মোবাইল ইন্টারনেট সব কিছু এখন আব্দুল মাজিদ থেকে অপু দুর্গার হাতে, গতিময় যুগের সাথে একেবারে সারা পৃথিবীটা তাদের বড় করে চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে একটু লক্ষণ যারা বলছিলেন লক্ষ্মণবাবু চরণিকারা গাঙ্গুলি, এগুলো তো তাদের কাছে একটা প্রত্নতাত্ত্বিক ডাটা উঠলে কমে কম, কেন তারা এগুলো নেবে এই গতিময় যুগে দাঁড়িয়ে টেকনোলজি যুগে দাঁড়িয়ে? দেখো রানা, শৈশবকালীন যে সময় মানুষের বয়স যত বাড়বে তার কাছে শৈশব একটা নস্টালজিয়া। মানে আমরা যে সময় কাটিয়েছি লক্ষ্য অনেকটা আলোকপাত করেছে প্রকৃতির সঙ্গে মিশে আমাদের জীবনযাপন পারস্পরিক বেকার চলাফেরা তার সঙ্গে থাকা স্কুলে যাওয়া হই করা হৈহুল্ল করা বিভিন্ন যেসব সামাজিক অনুষ্ঠান বনভোজন এইসব একদম এখন হয়েছে কি আমাদের পরিবার ক্রমশ সংকুচিত হচ্ছে, একদম দুজন তার দুজন বড় করে একদম দুজন অর্থাৎ চারজনের বেশি ফ্যামিলি কোনো জায়গায় দেখতে পাওয়া যায় নেই। স্বাভাবিকভাবে এই যে পারস্পরিক যে খাবের আদান প্রদান যেটা আমাদের সময় অনেক বেশি ছিল এখন ফ্রেন্ড আমাদের যে সময় কাটা আমাদের যে অবসর জীবন যাপন এর জন্য কোনো হেডেক ছিল না। আমাদের দৈনন্দিন যে দিক আমাদের যে সময় এখন চলছে বর্তমান যে সময় গতিময়ের যে সময় তাতে করে অসুবিধা এখন ওই ফ্রেমে বাড়ানো সত্যিশ্রীরা ছবি দেখে অপুদুর্গা মানে বই পড়ানোর সময় নেই আমি যে পদের মাথায় পড়বো সেই সেই সময়টাই কিন্তু আমার নেই অপুদুর্গা আমি জানবো সত্যিকার বই দেখি সুতরাং স্বাভাবিকভাবে এটা হচ্ছে। আপনি যেটা বললেন দুই তিন বা চারজনের ফ্যামিলি মানে নিউক্লিয়াস ফ্যামিলির কথা বলতে চাইছি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু অসহায় বোধ করে, আর কারণ এখন ওই নিউক্লিয়াস ফ্যামিলিতে নিশ্চয়ই আপনার আগেকার যুগের রেডিও কাঠের যে রেডিও বা ডায়াল করার টেলিফোন এগুলো তো আর শোভা পাবে না, এখন শোভা পাবে ওই অ্যান্ড্রয়েড সেট কালার টিভি বা এলইডি এইগুলো।
সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে শুধুমাত্র টেকনোলজি গ্রাস করছে বলে আজকে শৈশব প্রকৃতির সাথে মিলছে না, আগে যে শৈশবে যে খেলাধুলো গুলো আপনারা করতেন বা আমরা করতাম সেগুলো করছে না শুধু কি টেকনোলজির কারণে? তুমি যে কথা বললে আমার, আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো, আমি দাদার কথা সূত্র ধরেই বলবো যে শুধু টেকনোলজি তো এভাবে টেকনোলজির সঙ্গে আমাদেরকে পাঠাবে, হ্যাঁ আমরা আমরা পুরো বাংলাদেশ আমরা থাকবো লোক সে মনে বিশ্বাস, কিন্তু একটা কথা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে বাবা মা অভিভাবক তাদের যে আকাশচুম্বী চাহিদা একেবারে অসীম লোক আমাদের যে প্রত্যেকটা ছেলেকে ডাক্তার হতে হবে, প্রত্যেকটা ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে, মানে একটা মেশিন তৈরি করে তাকে বিরাট কোহলি হতে হবে, একদম হতে হবে, একদম মানে মেশিন তৈরি হয়ে যাচ্ছে। এই মেশিন তৈরি হয়ে আমার হাতে কি দাঁড়াচ্ছে যে তারা বড় হয়ে হয়তো ডাক্তার হচ্ছে, কিন্তু ডাক্তার হচ্ছে কিন্তু তার মনটা কিন্তু ডাক্তার না, আমার মানবতার শূন্য ডাক্তার, মানবতার শূন্য ইঞ্জিনিয়ার বা মানবতা শূন্য যাই হোক না কেন তারা সেই জায়গায় তারা দাঁড়িয়ে থাকতে পারছে না, তার জন্যই হচ্ছে সমাজ আরো 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 বেশি অধঃপতন সমাজে। এই জায়গায় দাঁড়িয়ে আমার ধরা গেছে লক্ষ্মণবাবু, এই যে বললেন গার্জিয়ানদের আকাশচুম্বীর চাহিদা, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলে তার স্কুলের পড়ার সাথে সাথে তাকে ড্রয়িং ক্লাস, ডান্সিং ক্লাস বা আরো অনেক কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে, আঁকার ক্লাস যেটা বলছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যে ফেলতে দেওয়া হচ্ছে না, সবুজের প্রকৃতির সাথে মিশতে দেওয়া হচ্ছে না, কোনো ইকোয়ের কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেটের কথা বলছিলেন করতে দেওয়া হচ্ছে না, এটা তো সার্বিকভাবে শিশুদের ক্ষতি করছে, কারণ আপনার যে একটি শিশুর পরিপূর্ণ বিকাশ হতে পারে তার মানসিকতার ত্রিবেণী সংগ্রামে শিক্ষা সংস্কৃতি এবং ক্রিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিশুর পরিপূর্ণ বিকাশ হওয়া সম্ভব নয় গৌতম বাবু। হ্যাঁ একদম সুন্দর একটা পয়েন্টার করেছে, দেখো মানে আমার এই প্রসঙ্গে মনে পড়লো যে এখন তো যে গতির যুগ, বাচ্চারা স্কুলে আসতাম সাইকেলে অথবা বাসে আসে, আমরা যখন স্কুলে আসতাম দল বেঁধে হেঁটে হেঁটে শনিবারে দুপুরবেলা যখন আমরা বাড়ি ফিরছি দুটার সময় আকাশে ওই শঙ্কুচিলের যে ক্লান্ত একবার ডাক, হ্যাঁ দেখি হাই বিল সোনালি জানাচ্ছি, এখন তো মানে হারিয়ে গেছে আমাদের শৈশব হচ্ছে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে আমরা মানুষ, প্রকৃতিকে আমাদের জীবনকে যেভাবে নাড়া দিয়েছে এখনকার ছেলেমেয়েদের কিন্তু সেভাবে নাড়া দেওয়া সম্ভব না, কারণ একদম তারা যেভাবে হাঁটাচলা করছে একদম বাধা রাস্তা তার এদিক ওদিকে যাচ্ছে না, তাতে কি হয় প্রকৃতির সঙ্গে মানুষ হওয়ার সাথে সাথে তার স্বাভাবিক যে চাহিদা সেটা কিন্তু উন্মিলিত হয়, কিন্তু এখন আমরা জোর করে সব চাপাচ্ছি, হয় ভালো পেটার হতে হবে, ভালো গায়ক হতে হবে, ভালো তবল হতে হবে, ভালো প্লেয়ার হতে হবে, সাথে সাথে ভালো লেখাপড়াও ভালো হতে হবে, হতাশায় ভুগছে ভারতবর্ষে, তার প্রধান কারণ কিন্তু একটা উল্লেখ করা হয়েছিল আমি কিছুদিন আগে দেখছিলাম রিপোর্টে, এই শিশুদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া, এখান থেকে তাদের মানসিক প্রেসার থেকে তারা মেন্টাল ডিজিজ জন্ম নিচ্ছে, হ্যাঁ হচ্ছে অবশ্যই হচ্ছে, এবং এই যে মনোরোগী এই মনোরোগী আধুনিক ভাবে চিকিৎসা ব্যয় পেলে ডাক্তার কিন্তু এর কোনো ডাক্তার কিন্তু এর কর্মরা বলে দিতে পারবো, কারণ এর সাবধানতা হতে হবে আপনাদের কথা আমি ভেবে যাচ্ছি, এটা যে অভিভাবক বাবা মা তার আত্মীয় স্বজন তাকে তাদের সামনে যে মহামানব মহামানব যারা আছেন তাদের যে তাদের জীবনধারা তাদের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে, আজকে পথের পাশাই দাদা বিশ্বে একমত হবেন যে পথের পাশাই যখন আমরা একটা সিনেমা দেখছি আর সেই পথের পাশে কিন্তু বই বের করে বন্যা ছুটতে যখন তখন কিন্তু যে মানসিক বিকাশ আমি বলবো যে যে বাচ্চাটা বই পড়ছে সে কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, মানে মেধা বিকাশটা সেখানে বেশি হচ্ছে, কিন্তু আমরা সেই জায়গার থেকে সরিয়ে এনে বাচ্চা কাঁদছে না শুধু
সুতরাং তার সামনে একটা বাতুন চালিয়ে দাও, বাচ্চা খাচ্ছে না খাবে। এটা সত্যি মেধাটাকে বিকাশ তো না, মেধাকে শুকিয়ে মেরে ফেলছে এবং তার জন্য সীমভঙ্গ। এই আমার আমরা যারা অভিভাবক আছি আমরা তাই তাই আমাদের প্রথম যখনবাবু গৌতমবাবু আপনাদের মূল্যবান মতামত শুনলাম অনেকক্ষণ ধরে, আপনাদের দুজনের কাছে আমার এবার বলতে গেলে শেষ প্রশ্ন। বলুন, এই বাজবর্ষে এসে সাদা পাতা তুলে আপনারা কি আপনাদের ছেলে মেয়েদের হাতে বা নাবিলাদের হাতে তীর ধনুক বা বলতে তুলে দেবেন? আমি মনে করি অন্তত দেবেন না, কারণ এখন সময়ের সাথে তাল মিলিয়ে শিশুদের যে চাপ, সেটা পড়াশুনো হোক বা একটু আগে বিভিন্ন চাহিদার কথা গার্জিয়ানদের তরফ থেকে বলা হচ্ছিল, এনিওয়ে সব চাপ সামলে তাদের হাতে নিশ্চয় ওগুলো তুলে দেবেন না। সেই জায়গা থেকে কি মনে রাখবেন যে সময়ের সাথে তাল মিলিয়ে এখন যে শৈশবটা সেটা আমাদের ওই সোনার শৈশবের সাথে তুলনা করলে হবে না? এখনকার শৈশবটা শিশুদের কাছে কি কি আছে সেটা হচ্ছে অন্যভাবে দেখা, অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিনটির সঙ্গে যদি আমরা সঠিকভাবে মেলবন্ধন না করতে পারি আমাদের জীবনের কিন্তু পরিস্ফুটন মানে সম্পূর্ণ হবে। আমি আমার ছেলে আমার আমার দুটো আমি কি ছিলাম আমি কিভাবে করেছি সেটাও আমার নাতিকে যেমন জানাতে হবে, আমার ছেলেকে যেমন জানি আমার নাতিকে তাকে কিন্তু ছেলেকে জানাতে হবে যে আমরা এই এইভাবে মানুষ হয়েছি, এইভাবে বড় হয়েছি। আমরা তো বিশাল কিছু হয়নি, মহিলাও হয়তো হয়ে যায় কিন্তু একদম নিচেও নেমে যায় আগে হয়ে যায়। আর আজকের বিষয়টি কিন্তু ওই জায়গা থেকে নয় যে আমরা বিশাল কিছু হয়েছে হয়নি, এর থেকে নয়। সোনালি শৈশব বলতে শৈশবকালে যে স্বপ্ন মাখা আমাদের তখন যে ব্যাপার স্যাপার গুলো ছিল, আমাদের খেলাধুলো করা, আমাদের ঠাকুর ঠাকুমা ঠাকুরের হাত ধরে প্রকৃতির সাথে মেশা, এইটাই করতে চাইছি। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। কারণ এই এই ক্ষেত্রে আমার একটা খুব মানে বলতে ইচ্ছা করতে ধরো এই শীতের সন্ধ্যায় নলিন মুখ যখন ওঠে ওই গাঙ্গুলি কবরে খেলা করে, গণতন্ত্রী খেলা করে, ওই যে হরিদের যে দেয় হরিদের যে অতীত বর্তমান ভবিষ্যৎ যদি যদি সঠিকভাবে মেলবন্ধন না করা যায় তাহলে তারা তাদের সামনে দিকে চলার প্রত্যেক কাজ করতে খুব সুগম হবে। আমরা জানতে চাইছি যে ওরা এটা বলছি না যে গানগুলি তুলে দেবো কিনা, ব্যাপার হচ্ছে গানগুলি তো আমরা থাকবো, কিন্তু ঘটনা হচ্ছে এই ধরনের খেলা যদি না করার হয় আপনারা বা বাচ্চারা যদি না করে তাহলে কিন্তু আজকে যে বর্তমান যে পরিস্থিতি হয়েছে কিচ্ছু হবে না যদি তাদেরকে আমরা তৈরি না করতে পারি। সুতরাং যদি আমি সকালবেলা বা দুপুরবেলা যদি লোকাল আর বিকেলে বেলা যদি আমি মনে করি যে নদী উঠে ঢেউ তুলবো সেটা যেমন ঠিক না, ঠিক তেমনি আজকালকার ছেলেদের মেয়েদের যদি আমরা শৈশব অবস্থায় যদি অ্যান্ড্রয়েড ফোন বা ওইটা দিয়ে বা বারমুখী করে ফেলি বা পড়াশুনো বা তার সঙ্গে হাজার রকম বিনোদনের কাজে আজকে যদি মাস ছাড়িয়ে দিই তাহলে কিন্তু একই রকম পরিস্থিতি হবে, বাচ্চাদের কিন্তু শৈশবটা আমরাই কিন্তু দেবে। আজকে দাঁড়ায় ডক্টর বাবু আপনি তো বললেন আপনার মতামত নিশ্চয়ই ভালো, আপনার কাছে আমার জিজ্ঞাসা ধরুন আপনার কোনো আপনার একটা ছেলে ক্লাস ফোর বা ফাইভে পড়ে সকালে উঠেই তার টিউটর আসছে মানে তার স্কুলের পড়াশোনার জন্য, তারপরে স্কুলে যাচ্ছে, বিকালে তার ড্রয়িং টিচার আসছে, তারপরে হয়তো ডান্সের টিচার, আপনি আপনার ওই ছেলেটাকে প্রকৃতির সাথে মিশতে দেবে খেলতে দেবে? আমার কাছে জিজ্ঞাসা করলে আমি বলবো ছেলে প্রকৃতির সঙ্গে মিলবে, প্রকৃতির সঙ্গে খেলবে। কিন্তু রানা যে কথা বললে যে একের পর এক যে ড্রয়িং টিচার আমার
ডক্টর জয়জি মণ্ডল আর আমার নাটকের গুরু উনি আমার একবার বলেছিলেন যে তুমি যদি একটা বারে দাদা বাল্ব জ্বালাও তাহলে সব বাল্বের জল কিন্তু কমে সব বাল্বের জল কমে যাবে তো একটা বারে বেশি বাল্ব জ্বালিও না একটা দুটো তিনটে একটাকে ড্রয়িং করতে পারে বা ছবি আঁকতে পারে ছবি আঁকতে পারে কিংবা কবিতা বলতে পারে সঙ্গে আবার গান নাচ সমস্ত সব মিশিয়ে দিলে সে কোনটাই পারবে বিভিন্ন খেলার কথা ইত্যাদি ইত্যাদি সেই খেলাগুলি কি ইতিহাসের পাতায় জায়গা পাবে পাকাপাকি ভাবে নাকি সেই খেলাগুলো আবার অন্য এক সময় ফিরে আসতে পারে কি মনে হচ্ছে দুজনে খুব সংক্ষেপে যদি বলো রবি ঠাকুরের একটা কথা দিয়ে বলি রবি ঠাকুর বলছে যে তাও প্রিয় সে অরণ্য লগে নগর এই নগর ধ্বংস হতে বলছি না রবি ঠাকুর বলেন কিন্তু সেই যুগে আমাদের আবার ফিরতে হবে ফিরতে হবে এই জন্যে হয়তো গাঙ্গুলি খেলাটা কিন্তু ঘটনা হচ্ছে যে ওই জাতীয় শারীরিক কসরত করা খেলায় আমাদের ফিরতে হবে নতুবা একের পর এক যে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক যে আচরণ আমাদের সামনে শুরু করছে মানে আমরা যদি বিজ্ঞানের উপরে বেশি হস্তক্ষেপ করি তাহলে প্রকৃতি কিন্তু আমার হাতে তুলে দেবে উপযোগী তার থেকে বাঁচতে গেলে আমাদের দরকার নিজেদেরকে বাঁচিয়ে রাখা এবং বাঁচাতেই বাঁচতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে খেলাধুলো অবশ্যই খেলাধুলো এবং সঙ্গে পড়াশুনো আর ভালো সুস্থ বিনোদনগুলো যে গান বাজনা যেগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখা সেই হেমন্ত সন্ধ্যার গান কিন্তু এখনো বাংলাদেশ অতীতের গান কিন্তু আমরা এখনো কান পেতে শুনি যা দাদা কি বলেন হ্যাঁ গাঙ্গুলি খেলা তো ফিরবে না কারণ আমাদের আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্পেস কমে গেছে কিন্তু শরীরচর্চার জন্য আমাদের নতুন কিছু উদ্ভাবন করতেই হবে যাতে ছোটবেলা থেকেই শরীরচর্চার জন্য শুধু জিম না এখানে আমি এক সেকেন্ড আপনাকে ডিস্টার্ব করছি শরীরচর্চাটা একেবারে শিশুদের ক্ষেত্রে হয়তো অতটা ভাইটাল না অতটা আমার হয়ে না আমি বলতে চাই তাদের ইচ্ছে দ্বারা মেনে দেওয়া একদম 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 অর্থাৎ শরীরচর্চা করা কেন কিভাবে করা যায় তারা নিজেরা একটু করুক বের করুক সাথে সাথে অভিভাবক হিসেবে আমার কিছু দায়িত্ব আছে অর্থাৎ তাদেরকে মাঠ মুখী করা তাদের ফিজিক্যালি এখন যে আমার নতুন নতুন পদ্ধতি একটি বাক্যে আপনাদের বলতে হবে আমি একদম শেষ আমি একটা কৌতূহল ভেবে রাখতে পারছি না আগেকার শৈশব আর এখনকার শৈশবের মধ্যে মূল ফারাকটা কি দেখছে খুব সংক্ষেপে একটাই যদি বলেন দুজনে আগেকার শৈশবে আমরা যে বৈভুল্য যে আনন্দ দেখেছি আজকের শৈশবে এটা নেই ওটা নেই মানে একটা হচ্ছে বিষাদের ভাব এইটা কখনোই কাম্য একটা বন্ধের মধ্যে ছটফট করছে গৌতম বাবু আগেকার সঙ্গে এখনকার মূল হচ্ছে দৃষ্টিভঙ্গি আমরা আগে অনেক বড় করে ভাবতাম আর এখন যারা তারা ছোট করে আমি আমার তখন গেলাম আমরা আমরা এবং এই দুটি আমরা এবং তোমরা এখন এটা হয়ে গেছে এটাই হচ্ছে এখনকার মূল কথা আমি আমার পরিবার আর বাকি সাইডে কি হচ্ছে আপনি তার যাতে রাখেন তাদের মূল বক্তব্য রেখেছেন যে সেই শৈশবকে ফিরিয়ে আনার সম্ভব না সময়ের সাথে তার মিলিয়ে কতটি শিশুদের সার্বিক বিকাশের জন্য গার্জিয়ানদের যেমন সচেতন হতে হবে তেমনি প্রকৃতির সাথে শিশুদের ইচ্ছে দেখা মেরে দেওয়ার
মেনে নিতেই হবে, না হলে কিন্তু তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। এদিকে আজকে সময় একদম শেষ, হাটটাকে আমাদের আজকে আমাদের দিনে নতুন কোনো বিষয় নিয়ে আপনারা বিঙ্গল আওয়ার সাবস্ক্রাইব করে লাইক করুন, কমেন্ট করুন এবং জানাতে পারেন আমাদের আগামী দিনে কোন বিষয়ে আপনারা জানতে চাইছেন। আজকে বলতে বিদায় চাইছি আপনাদের বন্ধুরা, আমার সরকার।